গাইবান্ধা শাখা চাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও শিমুলবাড়ি আল মাহাদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু সালাফিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে মাদ্রাসা মাঠে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শাখাটা উপজেলার প্রতিনিধি নূর হোসেন রেইনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার রাতে ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। সভাপতির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার পূর্ব সাংগঠনিক সভাপতি শায়খ মোহাম্মদ আশরাফুল ইসলাম, শিমুলবাড়ি আল মাহাদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, সালাফিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল শায়খ মোহাম্মদ আবুল হোসাইন, শাখাটা উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য কল্যাণমূলক সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আহসান হাবিব সুজা সহ আরও অনেকে। স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য কল্যাণমূলক সংগঠনের সদস্যরা। সম্মেলন চলাকালীন সময়ে তিনজন হাফেজে কুরআনকে পাগড়ি প্রদান করা হয়।